তোমার প্রিয় মানুষটি মাঝে মাঝে তোমার উপর খুব রাগ অভিমান করে, তাই না? অপরিচিত কারোর সাথে তুমি কথা বললে খুব বকাবকি করে, সন্দেহ করে, তাই তো? ও শুধু তোমাকে বলে এটা করবে না, ওটা করবে না, আর এই বকাবকি সন্দেহ করে বলে তোমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর তখন তোমার মনে হয় ও হয়তো তোমাকে ভালোবাসে না, তাই সামান্য কারণে এত রাগ অভিমান করে, আর এটা ভেবে তুমি মন খারাপ করে বসে থাকো। তাহলে আমার কথাটি মন দিয়ে শোনো, একটা কথা ভেবে দেখো, এই পৃথিবীতে তো অনেক মানুষ আছে, তাহলে কেন শুধু তোমার উপর রাগ অভিমান সন্দেহ করে? চাইলে তো অন্য মানুষদের উপর রাগ অভিমান করতে পারত। আসলে ও তোমাকে ভীষণ ভালোবাসে, আর প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয় পায়। সত্যি কথা বলতে, ও যদি তোমাকে এত সন্দেহ করত, তাহলে তোমাকে এতটা ভালোবাসত না। ছোট্টবেলা থেকে তোমার বাবা মা যেমন তোমাকে আগলে রাখত, ঠিক তেমনি তোমার প্রিয় মানুষটি তোমাকে তার বুকের মাঝে আঁকলে রাখতে চায়, তোমাকে নিয়ে তার সাজানো স্বপ্নগুলো পূরণ করতে চায়। আর তুমি সেটা না বুঝে মন খারাপ করে বসে থাকো। তাই তোমাকে বলছি, প্রিয় মানুষটি যা বলে একবার মেনে চলো, দেখবে কত শান্তি আসবে তোমাদের জীবনে, আর ভালোবেসে দুজনে ভীষণ সুখী হবে। তাই প্রিয় মানুষটির সাথে হাতে হাত রেখে এগিয়ে চলো। আমার ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টস করে জানিও, আর তোমাদের সুখ দুঃখে আমাকে কাছে পেতে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো, নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও, কারণ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।